এজন্য যে মায়েরা মহিলা ক্যান্ডেলে আমার মাইকের আওয়াজ যদি আপনাদের কানে যায় তাহলে আপনারা যখন গর্ভবতী থাকবেন যখন পেটে আপনার বাচ্চা তখনও কিন্তু আপনার বাচ্চার কানের শ্রবণ শক্তি কিছুটা শুরু হয়ে যায় সে কিছুটা শুনতে পায় এজন্য ওই টাইমে এমন কিছু শোনা উচিত না যেটা বাচ্চার মনে দেহে ইফেক্ট ফেলে যেরকম ঠিক কিনা ওই সময় যদি হিন্দি সিনেমা শোনেন তুজে দেখা তুলে জানা সালাম শোনেন তাহলে এটা হইব এরকম ঠিক কিনা আর যদি তখন কোরআন শোনেন তখন যদি বিশ্বনবীর হাদিস গুলো পড়েন ওইটার একটা প্রভাব তার কানের ভেতরে আছে না এই যে কানের ভেতরে আল্লাহ এখানে একটা এয়ার ক্যানেল দিয়েছে এই যে এটা অনেকে তো এটা দিছে কি লাগা এটা কাটা দিলে তো আমরা কান কাটা আরাম করে নিয়ে যাবে এটা কেটে দিলে আপনি কথা শুনতে পাবেন না এই এয়ার ক্যানেল দিয়ে সাউন্ড ওয়েভ শব্দ তরঙ্গ আমাদের শ্রবণ